আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি রে সিনহা, তুই না আমাকে ভালোবাসিস? এই তোর ভালোবাসা? তুই তোর ডেভিলকে রেখে অন্য কাউকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলি? একবারও ভাবলি না তোর ডেভিল জানলে তার কি হবে, সে তোর কি হাল করবে? সিনহার কান্নার বেগ আরও দ্বিগুণ বেড়ে গেল। ইমরান তার উপরে এত রেগে আসে যে তাকে তুই করে বলছে। ইমরান রোহানের কাঁধে হাত দিয়ে রোহানকে বলল, এই সিনহা, আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে, আমার এখন কি করা উচিত বলতো? সিনহাকে তুলে নিয়ে আসবি? আরে না, মাথা খারাপ নাকি? আমি কেন ওকে তুলে নিয়ে যাব? ও যখন অন্য কাউকে বিয়ে করতে পারবে তখন আমি কেন পারবো না? ও করুক বিয়ে, আমি যখন এসেছি ওর বিয়ের দাওয়াতটা খেয়ে যাই। এই যে চেয়ারে বসলাম। ইমরান একটা চেয়ার টেনে বসে পড়ল। রোহানের তো ইমরানের এমন কাজে মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা। রোহান হা করে তাকিয়ে আছে ইমরানের দিকে। রোহান মনে মনে ধরেই নিয়েছে এর মনে হয় মাথা গেছে, ব্রেন ড্রেক হয়ে গেছে। কি বলছি, কি পাগল হলি নাকি? তুইও বস, বিয়েটা দেখে যা, দাওয়াত খেয়ে যা। যা শালা, তুই কি সত্যি সত্যি পাগল হয়ে গেলি? থাক তুই, আমি তুলে নিয়ে আসি। যা তুলে নিয়ে তুই বিয়ে করে নে। ইমরানের কথা শুনে রোহান আর আগালো না, সেও ইমরানের পাশে চেয়ারে টেনে বসে পড়ল। কাজী সাহেব, আপনি বিয়েটা কন্টিনিউ করেন। ইমরানের কথা শুনে আরিফ ও শিকদার সাহেব চরম শকড। তার কথায় ভাবলো কি আর ইমরান করলো কি? এদিকে সিনা এবার জোরে জোরে কান্না করছে। কাজী সাহেব সিনাকে এভাবে কাঁদতে দেখে বলল, কোনে এত কান্না করছে কেন? আরিফ তাড়া দিয়ে বলল, কান্না করুক, আপনি তাড়াতাড়ি বিয়েটা পড়ান। দেখছিস শালার বিয়ে করার কি তাড়া, সিনহা কিভাবে কান্না করছে, তুই কিছু করছিস না কেন, তোর কষ্ট লাগছে না? তুই বেশি কথা বলিস, এত বকবক না করে চুপ করে দেখতে থাক। আমার কি, আমি চুপ থাকি পাগল শালা? কাজী সাহেব আবারও বিয়ে পড়ানো শুরু করলেন। সিনা আর স্টেজে বসে থাকতে পারলো না, সে হুট করে স্টেজ থেকে উঠে দাঁড়ায়, দৌড়ে ইমরানের দিকে এগিয়ে আসে। ইমরানের কাছে এসেই ইমরানের কলার চেপে ধরে চেয়ার থেকে উঠিয়ে ধূপধাপ ইমরানের বুকে কয়েকটা কিল ঘুষি বসিয়ে দিলে। তা বিলাই, ডেভিলের বাচ্চা, খুব সাহস বেড়ে গেছে তোর, তাই না? রং করতে এসেছিস এখানে, তুই না ডেভিল? কিসের ডেভিল তুই? হ্যাঁ, তোর প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে, তুই আটকাবি না? ডেভিলগিরি সব হাওয়া হয়ে গেছে, তাই না? আমার বিয়ের দাওয়াত খাবি? খাওয়াচ্ছি তোকে আমার বিয়ের দাওয়াত। যা, আমি বিয়েই করবো না, দেখি তুই কিভাবে আমার বিয়ের দাওয়াত খাস। ইমরান অবাক, সিনা তাকে তুই করে বলছে, আপনি থেকে ডিরেক্ট তুই? সিনা যে তাকে কিছু বলছে ইমরান সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে সিনাকে অবাক করে দিয়ে বলল, তোর সাহস কত, আমাকে মারলি কেন? মেরেছি, ভালো করেছি, দরকার হলে আরো মারবো, কি করবি তুই? দেখবি কি করি। হুম, দেখবো, দেখা কি করবি তুই। ইমরান হুট করে সিনার কোমরে হাত দেয়, দিয়ে সিনাকে কাঁধে তুলে নেয়। এইভাবে তুলে নিয়ে যাবো তোকে? ইমরান শিকদার সাহেবকে উদ্দেশ্য করে বললেন, আসি আঙ্কেল, আজকে আপনার মেয়ের সাথে আমার বিয়ে ঠিকই হবে, দোয়া করবেন আমাদের জন্য, যদি কখনো আমাকে মেনে নিতে পারেন বলবেন চলে আসবো শ্বশুর বাড়িতে। শিকদার সাহেব চেঁচিয়ে উঠলেন, ইমরান এসব হচ্ছেটা কি? আমি তোমাকে পুলিশে দিব। আমি তো কিছু করিনি আঙ্কেল, আপনার মেয়ে এসেছে আমার কাছে ধরা দিতে, এখন যখন আপনার মেয়ে আমার কাছে চলে এসেছে আর ছাড়ছি না, তুলে নিয়ে যাচ্ছি, আশা করি কেউ বাধা দিতে আসবেন না, না হলে ফলাফল মোটেও ভালো হবে না। ইমরান সবার সামনে দিয়ে সিনাকে কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে। রোয়েন জোরে চিঠি বাজায়, সাব্বাস বেটা। এদিকে রোয়েন রুহিকে খুঁজে রুহির পাশে এসে দাঁড়ায়। দেখছো ইমরান কিভাবে সিনাকে তুলে নিয়ে যাচ্ছে? হুম, দেখলাম কি ডেভিরে কাউকে ভয় পায় না। হুম, এভাবে একদিন আমিও তোমাকে তুলে নিয়ে যাব। কি বললেন? রোহান দাঁড়ালো না, হেঁটে চলে গেল। রুহি চিন্তায় পড়ে গেল, লোকটা তাকে এটা কি বলে গেল? ইমরান সবার সামনে সিনহাকে কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে, সিনহা নামার জন্য ছটফট করছে। ওই এত ছটফট করস কেন, বেশি করলে ওই ছেলের কাছে দিয়ে যাব। দে না দে, তোকে আমি চিনছি, তুই আমাকে একটুও ভালোবাসিস না, ভালোবাসলে বসে বসে আমার বিয়ে দেখতি না। চুপ করে থাক, বেশি কথা বললে না থাপড়িয়ে গাল লাল করে ফেলবো। ও এখন আমার কথাও ভালো লাগছে না, তাই না? ছাড় ছাড় আমাকে, আমি আরিফকেই বিয়ে করব। বিয়ে তোকে ভালো মতোই করাবো, আমাকে তুই করে বলার সাহসও বের করব। আগে কাজী অফিসে যাই আগে। ইমরান সিনহাকে নিয়ে কাজী অফিসে চলে এলো। ইমরান গাড়ি থেকে নেমে দাঁড়ালো, সিনহা গাড়ি থেকে নামছে না। কি হলো, গাড়ি থেকে নামছো না কেন? তোমাকে কি ঢাক ঢোল পিটিয়ে গাড়ি থেকে নামাতে হবে নাকি? নামবো না আমি। ইমরান গাড়ির দরজা খুলে দিল। নামো তাড়াতাড়ি, কোনো সিনক্রেট একদম করবা না,
মেজাজ এমনিতে খারাপ হয়ে আছে। সিনহা ইমরানকে আর ঘাটালো না, সে ভয় পেয়ে গাড়ি থেকে নেমে যায়। ইমরান সিনহার হাত ধরে কাজী অফিসের ভিতরে প্রবেশ করে। সব নিয়মকানুন মেনেই সিনহা ইমরানের বিয়ে সম্পূর্ণ হলো। দোস্ত, আমি তাহলে যাই, চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি চিন্তা করি না, আমি নিজের মতোই চলতে পছন্দ করি। আর হ্যাঁ, হ্যাপি ম্যারিড লাইফ, তো শুভেচ্ছাই তোদেরকে, আসি বাই। ধন্যবাদ, সাবধানে যাস। ইমরান সিনহাকে বিদায় দিয়ে রোয়ান চলে গেল। ইমরানের পাশে সিনহা বসে আছে, গাড়ি চলছে তার আপন গতিতে। এই নতুন বিবাহিত কাপল যুগল নীরবতা পালন করছে, কেউই নিজেদের মুখ দিয়ে কথা বলার বিন্দুমাত্র চেষ্টা করছে না। সিনহা আর পারছে না চুপ করে বসে থাকতে। চুপ করে আছেন কেন, কথা বলবেন না আমার সাথে? আমি না আসলে তুমি সত্যি সত্যি ওই ছেলেকে বিয়ে করতে, তাই না? ইমরানের মুখে এই প্রশ্ন শুনে সিনহারও মনটা খারাপ হয়ে যায়। নিজেকে সামলে নিয়ে বলল, আমি বিয়ে করতে চাইনি, আমাকে বাধ্য করা হয়েছে। আমি বাধ্য হয়ে আরিফকে ঠিকই বিয়ে করতাম, কিন্তু সেদিনই আমি নিজেকে শেষ করে দিতাম। সিনহার শেষ কথা শুনে ইমরান সাথে সাথে গাড়ি থামায়। সিনহা অল্পের জন্য গাড়ির সাথে বাড়ি খায়নি। সিনহা অবাক হয়ে ইমরানের দিকে তাকায়। ইমরানের চোখজোড়া লাল হয়ে গেছে। হঠাৎ ইমরানের কি হলো? সিনহা ভয় পেয়ে যায়, কাঁপা কাঁপা কণ্ঠে ইমরানকে জিজ্ঞাসা করে, গাড়ি থামালেন কেন? কি বললি তুই একটু আগে? আমি কখন কি বললাম? ইমরান সিনহার কাছে এসে সিনহার গাল চেপে ধরে, নিজেকে শেষ করে দিবি মানে কি? সাহস কি করে হয় নিজেকে শেষ করার? তোর অন্য কারো সাথে বিয়ে হয়ে যাক, না হয় অন্য কিছু হয়ে যাক, ভুলেও নিজেকে শেষ করার চিন্তা মাথায় আনবি না। তোর ডেভিল তোকে সবসময় সব বিপদ থেকে রক্ষা করবে, সব অবস্থাতেও তোকে ভালোবাসবে, যাই হয়ে যাক না কেন। আর জীবনেও মুখে মরার কথা আনবি না, মনে থাকবে? কি করব বলেন, আমি তো আপনাকে ভালোবাসি, তাই না? আপনি ছাড়া অন্য কেউ আমার লাইফে আসবে, আপনি ছাড়া অন্য কেউ আমাকে ছুবে, আমি নিজে কখনো এটা মেনে নিতে পারবো না। অনেক ভালোবাসি যে আপনাকে। ইমরান সিনহার গাল ছেড়ে দেয়, দেখে গাল জোড়া লাল হয়ে গেছে। সরি সিনহা, তোকে আজকে কষ্ট দিয়ে ফেলেছি, আমি নিজের কথা রাখতেই পারি না। সিনহা ইমরানের দিকে এগিয়ে এসে ইমরানকে জড়িয়ে ধরে, তার বুকে আশ্রয় নিয়ে কেঁদে দেয়। অনেক ভালোবাসি আপনাকে, নিজের থেকেও বেশি ভালোবাসি। ইমরানও দুই হাত দিয়ে সিনহাকে জড়িয়ে ধরে। চাচার মন অনেক খারাপ, যে কেউ দেখলে মনে করবে চৌধুরী বাড়িতে এমন একটা ঘটনা ঘটে গেল, মন খারাপ হওয়ারই কথা। কিন্তু না, চাচার এই জন্য মন খারাপ না, চাচা নিশ্চয়ই ভাতিজারে অত্যাচারিত হতে দেখবে না। বউয়ের হাতে মায়ের খাওয়া ভাতিজার রিয়াকশনটা তার দেখা হবে না, এই জন্য চাচা আফসোস করতেছে। না, এখানে থাকুম না, আমি ভাতিজার বাসায় যায়া উঠুম। ইমরানও সিনহাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে, নিজের বুক থেকে সিনহার মাথা উঠিয়ে তুই গালে চুমু খায়। সিনহা আবারও ইমরানের বুকে মুখ লুকায়। ইমরানের মাথায় হঠাৎ দুষ্টবুদ্ধি এলো। বাসর কি এখানে করার চিন্তা আছে নাকি? ইমরানের মুখে এমন কথা শুনে সিনহা সাথে সাথে ইমরানের বুক থেকে উঠে আসে। যা, কি বলেন এসব! লজ্জায় সিনহার গাল দুটো লাল টমেটো হয়ে যায়। কি বললাম? আজকে তো আমাদের বাসর রাত, সেটাই বললাম। থাক, গাড়ি চালান আপনি। ওকে ওকে, লজ্জা পেতে হবে না। লজ্জা দিয়ে এখন ঢং করে। ইমরান গাড়ি চালানোতে মনোযোগ দেয়। সিনহা হঠাৎ বলে ওঠে, এই দিকে যাচ্ছেন কেন? আমি শ্বশুর বাড়িতে যাব না। না, আমরা আমাদের ফ্ল্যাটে থাকব। কেন, এত কথা জিজ্ঞাসা করছো কেন? আমি যেখানে থাকবো তুমিও সেখানে থাকবে, আমি যেখানে যাবো তুমিও সেখানে যাবে, এত কথা বলার তো দরকার নেই তোমার। কি বললাম, এত রেগে যাচ্ছেন কেন? কথাই বলবো না আর আপনার সাথে। সিনহা চুপ হয়ে গেল, ইমরানও কোনো কথা বলল না। তারা ফ্ল্যাটে চলে আসলো। সিনহা ইমরানের সাথে কোনো কথাই বলছে না। ইমরান অনেক চেষ্টা করছে সিনহার সাথে কথা বলার জন্য, কিন্তু সে সিনহার মুখ থেকে কোনো কথাই বের করতে পারছে না। ইমরানের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আজকে তাদের বাসর রাত, আজকেই এই মেয়ে তার সাথে তিরিং বিরিং করছে, এটা তো কোনোভাবেই মানা যায় না। সিনহা ওয়াশরুম থেকে শাড়ি চেঞ্জ করে এসে বিছানায় বসলো। ইমরান সোফায় বসেছিল। ইমরান সোফায় থেকে উঠে সিনহার পাশে গিয়ে বসলো। সিনহা, সমস্যা কি তোমার, ইগনোর করছো কেন? সিনহা ইমরানের দিকে না তাকিয়ে অন্যদিকে ফিরে গেল। কথা বলবে না আমার সাথে? সিনহা চুপ। আরে বাবা, বলবা তো কিছু, এভাবে মুখ বন্ধ করে বসে থাকার মানে কি? সিনহা চুপ। ইমরানের নিজের মাথার চুল নিজে টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে। ইমরান বিছানা থেকে উঠে সিনহার সামনে দাঁড়ায়। এই যে, এখন আমি কান ধরে উঠবস করবো, তুই যতক্ষণ না কথা বলবে ততক্ষণ আমি কান ধরে বসেই থাকবো।
এই যে শুরু করলাম। ইমরান যেই কান ধরে উদ্বোস করতে যাবে, অমনি সিনহা বলে উঠল, ঢং করা লাগবে না। ইমরান হেসে সিনহার পাশে বসে সিনহার গালে হাত দিয়ে নিজের দিকে ফিরায়, সরি বউ, আর রেখে কথা বলবো না তোমার সাথে। সত্যি তো? সত্যি। তিন প্রমিস করেন। প্রমিস প্রমিস প্রমিস। সিনহা হেসে ইমরানকে জড়িয়ে ধরে, যাক বাবা, আমার বউয়ের রাগ ভাঙলো তবে। এখন তো আমাদের কিছু খাওয়া দরকার রাতের জন্য, শরীরে এনার্জি লাগবে তো। রাতের জন্য এনার্জি লাগবে কেন? বুঝেন না কেন। সিনহা ইমরানের হাসি দেখে বুঝে ফেলল ইমরান কি মিন করেছে। ধ্যাত, আপনি না। আমি কি? আপনি খুব খারাপ, শুধু পচা পচা কথা বলেন। বউয়ের সাথেই তো বলবো, তাই না? বউয়ের সাথে সব কথা শেয়ার করা যায় যাচ্ছে। আপনারে বলছে। তাছাড়া তুই উপরে উপরে কি সাধু সাধছ, মনে মনে ঠিকই আমার মুখ থেকে এমন কথা শুনতে চাও। আমার খিদা লাগছে। ইমরানের মুখে তালা লাগানোর জন্য সিনহা হঠাৎ করেই এই কথা বলে দিল, ও সরি, তুমি 10 মিনিট অপেক্ষা করো, আমি বাহির থেকে খাবার নিয়ে আসি। যান যান। ইমরান বাইরে চলে গেল খাবার আনানোর জন্য। ঠিক 10 মিনিট পর ইমরান খাবার নিয়ে চলে আসলো। আজকে এই খাবার দিয়ে এই রাত পার করতে হবে, কালকে থেকে রান্না করার জন্য বুয়া আসবে। বুয়া লাগবে কেন? আমি রান্না করতে পারি না। তুমি বাসায় থেকে রান্না করলে কলেজে যাবে কে শুনি? পড়ালেখা করে আর কি হবে, কয়দিন পর তো বাচ্চার মা হয়ে যাব। সিনহা এই কথা বলেই জিব্বাই কামড় দেয়। ইস, কি বলে ফেললাম, এখন তো ডেভিলটা আমাকে লজ্জা দিয়ে মেরেই ফেলবে। বাহ বাহ, এত তাড়াতাড়ি মা হওয়ার ইচ্ছা, তাহলে তো ভালোই হলো, রোম্যান্সটা বেশি করে করা যাবে। খাবার দেন, আমি খাবো। ও সরি, এই নাও। সিনহা খাচ্ছে, ইমরান সিনহার দিকে সিনহার খাওয়া দেখছে। কি হলো, খাচ্ছেন না কেন? বউ থাকতে আমি কেন নিজের হাতে খেতে যাব? ঢং, এই নিন, হা করুন। সিনহা ইমরানকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে, ইমরান অনেক মজা করে খাচ্ছে। খাওয়া শেষ হতেই ইমরান হুট করে সিনহাকে কোলে তুলে নেয়। আই, কি করছেন, কোলে নিচ্ছেন কেন? হুস, আমার বউকে কোলে নিচ্ছি, নো সাউন্ড। আমি হাঁটতে পারি তো। জানি আমি। তাহলে? ইমরান সিনহাকে আর কোনো কথা বলতে না দিয়ে নিজের ঠোঁট জোড়া দিয়ে সিনহার ঠোঁট জোড়া দখল করে নিল। এমন আকস্মিক আক্রমণে সিনহা হতভম্ব। ইমরান সিনহার ঠোঁটের স্বাদ নিতে নিতে সিনহাকে কোলে নিয়েই রুমের দিকে হাঁটা ধরে। সিনহাও তার ডেভিলের গলা জড়িয়ে ধরে তার ডেভিলের সাথে পাল্লা দিয়ে কিস করে যাচ্ছে। ইমরান সিনহাকে রুমে এনে আস্তে করে বিছানায় ফেলে দেয়। ইমরান নিজের টি শার্ট খুলে ছুঁড়ে ফেলে দেয়। সিনহা ঘোর চোখে তার ডেভিলের নগ্ন মুখে তাকিয়ে আছে। সিনহাকে বিছানায় শুইয়ে সিনহার উপর নিজের সম্পূর্ণ ভর ছেড়ে দেয়। ইমরান সিনহার কাঁধ থেকে শাড়ির আঁচল সরিয়ে সেখানে গভীরভাবে চুমু খায়। সিনহার গলায় ঘাড়ে মুখ ডুবিয়ে অসংখ্য চুমুর বর্ষণে ভরিয়ে দিতে লাগলো। ইমরানের ভালোবাসাময় স্পর্শে সিনহা পাগল হয়ে যাচ্ছে। সিনহা ইমরানের গালে হাত দিয়ে তার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়ায় মিশিয়ে দিল। দুজন দুজনের ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত হয়ে পড়ে। ইমরান সিনহার ঠোঁট থেকে সরে এসে সিনহার বুক থেকে শাড়ির আঁচল সরিয়ে পেটে গভীরভাবে চুমু খায়। সিনহা ইমরানের চুল শক্ত করে টেনে ধরে। ইমরান সিনহার শাড়ি এক টানে খুলে নিচে ফেলে দিয়ে সিনহার উপর ঝাঁপিয়ে পড়ে। সিনহার পুরো দেহে বিরাজ করছে ইমরানের ভালোবাসাময় স্পর্শ। দুজনে মেতে ওঠে পবিত্র ভালোবাসার খেলায়। দুজনে একে অপরের ভালোবাসার সমুদ্রে হারিয়ে যাচ্ছে, একে অন্যকে ভালোবাসায় উজাড় করে দিচ্ছে। সকালবেলা সিনহা ইমরান একে অপরের সাথে এক চাদরের নিচে লেপটে আছে। দুজনের শরীরে ছিটে ফোটা কাপড়ও নেই। ইমরানের বুকে সিনহা শুয়ে আছে। ইমরান সিনহাকে এক হাত দিয়ে জড়িয়ে আছে। জানালা ভেদ করে সূর্যের আলো সিনহার মুখে পড়তেই সিনহার ঘুম ভেঙে যায়। চোখ মেলে সে তার ডেভিলকে দেখতে পায়। সিনহা মাথা উঠিয়ে ইমরানের নগ্ন বুকে চুমু খায়। সিনহা ইমরানের চুল ধরে খেলা করতেছে। সিনহা ডিস্টার্ব করো না, রাতে ঘুমাতে পারি নাই। ইমরানের ঘুম ঘুম কণ্ঠ শুনে সিনহার হাসি পায়। সে আরও বেশি করে ইমরানকে জ্বালাচ্ছে, ইমরানের বুকে সুড়সুড়ি দিচ্ছে। ইমরান আর সহ্য করতে না পেরে বড় বড় চোখ মেলে তাকায়। দেখে সিনহা মুচকি মুচকি হাসছে।